আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নীলাস খাবার দাবার থেকে আজকে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। ডিম এবং মশাই ডাল দিয়ে খুব সিম্পল একটা রান্না। তো এখানে আমি দুটা ডিম ভেঙে দিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে এখন আমি এগুলাকে পিষে নিয়েছি ব্লাইন্ডারের সাহায্যে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে এখন আমি মিক্সার গোলা ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ লাড়াতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের পাউডার। এগুলাকে এখন আমি খুব ভালো করে ভেজে নিব। এই যে আমার প্রায় হয়ে আসছে ভাজা। এখন আমি একটা ট্রের মধ্যে কিছু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ আমি এখন এই মিক্সারগুলো এখানে দিব। এগুলা হালুয়ার মতো বরফি করে কেটে নিব, সেজন্য এভাবে দিতে হবে, তাহলে উঠে আসবে। সেজন্য আমি তেলটা ব্যবহার করছি। এই যে আমার হয়ে গেছে। এখন আমি এগুলাকে খুব সুন্দর করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এখানে একটা ছোট বাটিতে এক কাপের মতো আটা নিয়েছি। এগুলাকে আমি এখন খুব পাতলা করে ড্রো করে নিব, কারণ আমি ওই ডালের ইয়েগুলো এখানে দিয়ে ভেজে নিব, না হলে এগুলা যখন ভাজব এগুলা ছুটে যেতে পারে। সেই জন্য আমি কাটা চামচের সাহায্যে এটাকে করে নিচ্ছি, তাহলে এক্সট্রা পানি উঠবে না। এই যে আমি একে একে সবগুলা ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিব বাদামি আকারে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেল সবগুলো। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলা ভেজে নিচ্ছি। আমি এখানে দুটা আলু ব্যবহার করতেছি। আমার আলুগুলো